কয়েকদিন আগে ফেসবুকে জানিয়েছিলাম যে আর্টিকেল লিখে ইনকামের কথা প্রায় বছরখানেক আগে একটা ভিডিও নির্মাণ করেছিলাম আর্টিকেল লিখে ইনকামের উপর এরপর কথা দিয়েছিলাম আরেকটা সাইট নিয়ে আসব কিন্তু আমার নিজেরও মনে ছিল না সবকিছু ভুলে বসেছিলাম এই তো এই সপ্তাহেই আমাদের ফ্যাকাল্টির একজন স্যার জানালেন যে তিনি একটা সাইটে নিয়মিত লেখেন এবং হাইলি পেমেন্ট পান একজন শিক্ষক হিসেবে তিনি যথেষ্ট জ্ঞান রাখেন যে কারণে তিনি আমাদের চেয়ে বেশ সহজে লিখতে পারেন যদিও আমরাও পারি কিন্তু রিসার্চের ব্যাপারটা যখন সামনে চলে আসে তখন শিক্ষক এগিয়ে যান কেননা ক্লাসে লেকচার দিতেও একজন শিক্ষককে স্টাডি করে নিতে হয় যাই হোক এই ভিডিওটা সবার জন্য না আগেই বলে রাখছি শুধুমাত্র একজন এডুকেটেড পারসনের জন্যই এই সাইটটা এখানে শিক্ষিত বলতে আমি আন্ডার ম্যাট্রিক বুঝাইনি কিন্তু এই সাইটে কাজ করতে হলে বয়স কমপক্ষে 18 প্লাস হতেই হবে সো বুঝতেই পারছেন তবে হাইলি এডুকেটেড না হলেও হয়তো আপনি এখানে কাজ করে ইনকাম করতে পারবেন যদি আপনি পরিশ্রমী হয়ে থাকেন আরেকটা ইনফো দিচ্ছি এই সাইট পৃথিবীর ভেতর অন্যতম সাইট যা প্রফেশনালদের জন্য শস্য ক্ষেত্র আপনার পরিচিত যারা রয়েছে তাদের সাথে শেয়ার করুন কেননা এই সাইট নিয়ে আরেকটা বাংলা ভিডিও আমি অনলাইনে এখনো And I am Ishan from Online Help 360. Ishan ache Facebook kimba mobile e jogajog korte chaile description box dekhun. এতক্ষণ যেই সাইট নিয়ে আপনাদের কাছে গল্প বললাম সেই সাইটটার নাম হচ্ছে রাইটার বে আপনারা দেখতে পাচ্ছেন সেটার স্ক্রিনের ভিতরে তার আগে চলুন আপনাদের মনের ভিতর যে একটা খসখসানি রয়েছে যে সাইটটা কি ভালো কি খারাপ সেটা আমরা একটু অ্যালেক্সা র্যাঙ্কিং থেকে দেখে আসি এই দেখুন রাইটার বের গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 166,941 এবং এটা একটা কেনিয়ান সাইট কেনিয়াতে এই সাইটের র্যাঙ্ক 482 নাম্বার আর এই সাইটের সব থেকে যে বেশি ভিজিটর তাদের হয়তো প্রায় 44% কেনিয়ান 28% ইন্ডিয়ান 10% ইউএসএ 5% পাকিস্তান আর 1% নাইজেরিয়ান আর অনেক অনেক দেশ রয়েছে এবং প্রত্যেকটা দেশের যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেগুলো আমি আর বিস্তারিত নাই বললাম এই সাইটটা যে লেজিট কিংবা ভালো এবং খুব ভালো মানের সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমি এটা নিয়ে আর কোনো ধরনের আপনাদেরকে রিপ্লাই করবো না এরপর চলুন এই সাইটের যে পেমেন্ট অপশনগুলো একটু দেখে আসি এই সাইটটা আপনাকে পেমেন্ট দিবে পেওনিয়ারের মাধ্যমে গ্লোবাল ব্যাঙ্ক ট্রান্সফার পেপাল এবং ওয়েব মানি এর ভিতর আপনারা ইউজ করতে পারবেন পেওনিয়ার মাস্টার কার্ড ওয়েব মানি কারো যদি পেপাল কার্ড থাকে তো খুব ভালো আর যদি গ্লোবাল ব্যাঙ্ক ট্রান্সফার মানে আপনি ব্যাঙ্কের মাধ্যমে এখান থেকে ট্রান্সফার করতে পারবেন এবার চলুন এই সাইটে আমরা জয়েন করব এই সাইটে জয়েন করার আগে আরও বেশ কিছু রিলেটেড জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার দরকার যে এই সাইট থেকে আপনি যদি হাইলি ইনকাম করতে চান তাহলে সবথেকে বেস্ট সেক্টর কোনগুলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স ফিনান্স আর আপনি যদি প্রতি মাসে 100 পেজের বেশি এখানে লেখালেখি করেন তাহলে আপনার মোট ইনকামের 25% বোনাস আপনি কিন্তু এখান থেকে পাবেন আর দেখুন এই সাইটে সবথেকে বেশি রাইটার কোন কোন দেশের রাইটার এখানে রয়েছে নর্থ আমেরিকা ইউরোপ এশিয়া সাউথ আমেরিকা অ্যান্ড আদার্স আর এই সাইটের বেনিফিট কোনগুলো সেগুলো একটু দেখে নিই এই সাইটে আপনাকে কাজ করতে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি অথবা মেম্বারশিপ ফি লাগবে না আর এখানে বেশ একটা কম্পিটিটিভ স্যালারি আপনি এখান থেকে পাবেন আর আপনার এখানকার সাপোর্ট পাবেন দিন রাত 24 ঘন্টা আর আপনার এখানে কাজ করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং গ্রামার অ্যান্ড ফরম্যাটিং স্টাইলের উপর একটা টেস্ট দিতে হবে এছাড়া আপনার লেখালেখির হাত যে বেশ ভালো সেটা আপনাকে এখানে প্রমাণ করার জন্য আপনাকে একটা শর্ট প্রমোট করার জন্য একটা এসে স্যাম্পল আপনাকে এখানে আপলোড করতে হবে আর আপনার যে এডুকেশনাল হায়ার এডুকেশনালের যে সার্টিফিকেটগুলো সেগুলোর স্ক্যান কপিটা এগুলো দিবেন আমাদের বাংলাদেশে শুধু দেখা যায় যে অনেক বড় বড় অনেকগুলো ডিগ্রি নিয়ে বেকার বসে রয়েছে বাট তাদের কাছে একটা ট্রাস্টেড কোনো সেক্টর নেই যেখান থেকে সে ইনকাম করতে পারবে আর আপনি এই সাইটে কোন কোন টপিক্সের উপর লিখতে পারবেন সেগুলো একটু দেখে আসি দেখুন ইফ ইউ হ্যাভ এ কলেজ ডিগ্রি অর ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ান অফ দ্য ফলোয়িং ফিল্ড ফিল ফ্রি টু অ্যাপ্লাই অ্যাকাউন্টিং অর্থোপলজি আর্টস অ্যান্ড আর্কিটেকচার বিজনেস কমিউনিকেশন এরপর ইকোনমিক্স ইংলিশ লিটারেচার ফ্যামিলি স্টাডিজ ফিনান্স হিস্টোরি ল টোটালি দেখুন যাবতীয় যা কিছু রয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইডে যত ধরনের পড়ালেখার অলমোস্ট যা রয়েছে এখানে কিন্তু অলমোস্ট প্রায় সবই রয়েছে আর দেখুন এই সাইটে লাস্ট 30 দিনে সবথেকে যারা মোস্ট ইনকাম করেছে তাদের আইডি এবং তাদের প্রফেশনগুলো দেখুন তাদের প্রফেশন হিসেবে তারা সবাই এখানে রাইটার এখানে তাদের আইডিগুলো দেখতে পাচ্ছেন এবং তাদের ইনকামটা দেখুন $7,207 $4,000 আমরা জানি যে $1,000 $80,000 হয় সো তার মান্থলি ইনকাম $7,500 তার মানে $7,856 প্রায় $5,50,000 সে এক মাসে ইনকাম করে আর সব থেকে কম যিনি তিনি প্রায় $2,250,000 সেখান থেকে ইনকাম করছে আমাদের এত টাকা এখানে ইনকাম করার দেখার দরকার নেই অন্তত পক্ষে আপনি এখান থেকে এটুকু ধরে রাখতে পারেন যদি আপনি এখানে যদি ভালো মতো কাজ করতে পারেন তাহলে আপনি এখান থেকে ইজিলি মিনিমাম আপনি এখান থেকে $500 থেকে $1,000 আপনার ইনকাম করার কোনো ব্যাপারই না এটুকু আপনি এখানে গ্যারান্টি থাকতে পারেন আর চলুন আমরা এখানে সাইন আপ করবো সাইন আপ করার জন্য আমাদেরকে কী কী করতে হবে তার জন্য
আপনাদেরকে এই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে আপনাদের এ ধরনের একটা অপশন আসবে। এরপর আসার পরে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে। আমি এখানে আমার ফার্স্ট নেম দিচ্ছি। আপনারা ফার্স্ট নেম লিখবেন, এরপর লাস্ট নেম লিখবেন, এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা লিখবেন। আমি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। কাইন্ডলি আপনারা এখানে যে এই কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ইমেলে আমাকে কেউ মেল করবেন না, এটা আমার একাডেমিক মেল। আমি এখানে প্রবলেমে পড়ে যাব, এই এখানে আপনারা কেউ কাইন্ডলি আমাকে মেল করবেন না প্লিজ। এরপর আপনার এই কাজগুলো করা হয়ে গেলে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করা হয়ে গেলে এরপর আপনার কাছে একটা টোটালি ডিটেল একটা ফর্ম আসবে। সেই ডিটেলে আপনাকে অনেক ইনফরমেশনগুলো দিতে হবে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যেমন আপনার ফার্স্ট নেম দেওয়া হয়েছে, লাস্ট নেম দেওয়া হয়েছে, আপনার জেন্ডার সিলেক্ট করুন, আপনার কান্ট্রি সিলেক্ট করুন বাংলাদেশ, আপনার সিটি সিলেক্ট করুন ঢাকা, আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, এরপর রিটাইপ ইমেল। এরপর আপনাকে কিন্তু একটা অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেখানে আপনার এই ইমেলে কোনো সমস্যা হলে তারা যেন আপনার সাথে অন্য কোনো ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারে। সেটাও আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এখানে যে অল্টারনেটিভ একটা ইমেল অ্যাড্রেস আমি একটা মেল অ্যাড্রেস দিলাম, এটা হচ্ছে আমার বিজনেস মেল। আপনার এখানে আমার সাথে বিজনেস পারপোজ যে কোনো টপিক্সে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার ডিসক্রিপশন বক্সে একটা মেল অ্যাড্রেস রয়েছে, সেই মেল বক্সে সাধারণত সবাই অলমোস্ট যোগাযোগ করে থাকে। এরপর একটা স্ট্রং একটা পাসওয়ার্ড ইউজ করবেন, এরপর পাসওয়ার্ডটা রিটাইপ করবেন, এরপর একটা ফোন নাম্বার দিবেন। আপনার এই নাম্বারটা আমি ব্যবহার করি সেটা আপনারা জানেন, বাট এই নাম্বারটা দিয়ে আমার ইতিমধ্যে এখানে একটা অ্যাকাউন্ট করা রয়েছে, যে আমি এখানে কাজগুলো দেখেছিলাম যেখানে কীভাবে কাজটা হয় সেটা বোঝার জন্য। আর একটা ফোন নাম্বার আপনি একবারে বেশি দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না, তাই চেষ্টা করবেন একটা ইউনিক নাম্বার আপনার এখানে ইউজ করার জন্য। এখানে যে ফোন নাম্বারগুলো দেখছেন সেসব ফোন নাম্বারে আমাকে কাইন্ডলি কেউ যোগাযোগ করবেন না, তাহলে কিন্তু আপনারা ট্রাভেলে পড়বেন। এটা কিন্তু আমার নাম্বার না, আমি আবার বলে রাখছি। এরপর আপনার এই নাম্বারগুলোতে কি আপনাকে 24 ঘন্টা পাওয়া যাবে কিনা, ইয়েস। হ্যাভ ইউ এভার worked for any other online academic assistant companies, এখানে আপনারা এটা নো দিবেন না, চেষ্টা করবেন ইয়েস দেওয়ার জন্য। এরপর এখানে আপনাকে একটা একাডেমিক কোম্পানির নাম দিতে হবে, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি টেকনিক্যাল স্টাডিজ, আপনারা এই নামটি ইউজ করতে পারেন। এরপর এখানে রয়েছে হোয়াট সিটেশন স্টাইলস আর ইউ ফ্যামিলিয়ার উইথ, MLA, APA, শিকাগো ট্রিবিউন, হার্ভার্ড। আপনার এখানে আদার্স ইউজ করবেন। আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা হওয়ার পরও আপনি যদি ইংরেজিতে খুব বেশ ভালো হয়ে থাকেন, আপনি এখানে ইংলিশ ইউজ করার চেষ্টা করবেন, তাহলে বেশ সহজে আপনি এখান থেকে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। উইল ইউ এবল টু কমপ্লিট রাইটিং অ্যাসাইনমেন্ট ইন জার্মান, আপনি যেহেতু জার্মান পারেন না এটা আপনার জন্য কোনো ইম্পর্টেন্ট টপিকস না, আপনি এখানে নো দিয়ে দিন। এরপর হোয়াট ইজ ইউর হাইয়েস্ট ভেরিফিকেবল একাডেমিক ডিগ্রি, এখানে রয়েছে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার, PhD, এখানে আন্ডার গ্রাজুয়েট দিলাম। এখানে যে 6টা ডিসিপ্লিন আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে কোনো 7টা সাবজেক্ট, 3 থেকে 7টা সাবজেক্ট আপনি এখান থেকে চয়েস করবেন। আপনাকে যে একদম 7টা সাবজেক্টের উপরে এক্সপার্ট হতে হবে তা না, আপনি একটাতেও হতে পারেন, আপনার 3টাতেও হতে পারেন, আপনার সাধ্যমতো চেষ্টা করবেন, বাট মিনিমাম 3টা। এখানে চলুন ন্যাচারাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্সের ভিতর কী রয়েছে দেখুন, অ্যাস্ট্রোনমি, কেমিস্ট্রি, ইকোলজি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওলজি, জিওগ্রাফি, ফিজিক্স। আপনি এখান থেকে ফিজিক্স দিতে পারেন, ফিজিক্স দিলাম। এরপর রয়েছে সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স থেকে আমি যেহেতু আর্কিটেকচার স্টুডেন্ট, আমি এখান থেকে আর্কিটেকচার দিলাম। এরপর যেহেতু আমি ফিল্ম নিয়েও কিছুটা নাচ যারা করি, সো আমি এখান থেকে ফিল্ম স্টাডিটা দিলাম। আপনারা যারা পলিটিক্যাল সায়েন্স, রিলিজিয়াস এবং ট্যুরিজম, স্পোর্টস, বিভিন্ন অপশনগুলো রয়েছে সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন, যেগুলো নিয়ে আপনি লিখতে পারবেন, আপনার লেখার অ্যাবিলিটি রয়েছে, শুধুমাত্র সেগুলো সিলেক্ট করবেন। এরপর রয়েছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার, পলিটিক্স নিয়ে আপনার যদি ভালো ধারণা থাকে সেক্ষেত্রে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ারটা সিলেক্ট করতে পারেন। এরপর ক্রিমিনাল ল, যদি আপনি ল ডিপার্টমেন্টে পড়েন সেক্ষেত্রে আপনি ক্রিমিনাল লটা নিয়ে ভালো লিখতে পারবেন, ক্রিমিনাল জাস্টিস, ইকোনমিক্স, এথিক্স, হিস্টোরি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, জার্নালিজম, অনেক ধরনের টপিক্স রয়েছে। আমি এখান থেকে একটা সিলেক্ট করেছি, 2টা 3টা। এরপর রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এখান থেকে আপনি ইংলিশ সিলেক্ট করতে পারেন। এরপর রয়েছে লাইফ সায়েন্স, এরপর দেখুন এখান থেকে আমি কোনোটাই পারি না। এরপর অ্যাপ্লাইড সায়েন্স, এখান থেকে আমি ইঞ্জিনিয়ারিংটা সিলেক্ট করলাম, প্রোগ্রামিংটা সিলেক্ট করলাম। এরপর রয়েছে বিজনেস স্টাডিজ, এখান থেকে আমি অ্যাকাউন্টিং সিলেক্ট করলাম। দেখুন আপনার যখন সবগুলো সিলেক্ট করা হয়ে যাবে তখন আপনি আর কোনোটাই সিলেক্ট করতে পারবেন না, আপনি হাইয়েস্ট 7টা সিলেক্ট করতে পারবেন। এরপর প্লিজ ইন্ডিকেট সফটওয়্যার ইউ হ্যাভ অ্যাক্সেস টু অ্যান্ড অর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউ আর এক্সপার্ট ইন, যেমন আমি এখানে অটোক্যাট পাই, আমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অটোক্যাট জানা মাস্ট বি। এরপর কিছু কিছু প্রোগ্রামিংয়ের জন্য আমার C++ লাগে সেটা। এরপর আপনার অ্যাবাউট মি, যেমন এখানে লিস্ট ইউর এক্সপিরিয়েন্স, এর জন্য আপনাকে এখানে লিখতে হবে। এখানে আপনি উপরের যেসব কাজগুলো সম্পর্কে আপনি এখানে টিকমার্ক করেছেন সেসব কাজগুলোর অভিজ্ঞতা সম্পর্কে একটু লিখে দিবেন। এরপর যেটা সেটা হচ্ছে যে আপনি এই সাইটটা কোথা থেকে আপনি পেয়েছেন, যেহেতু আপনার এখান থেকে ইউটিউব ভিডিওর মাধ্যমে পেয়েছেন, সো আপনার এখানে আদার ক্লিক করে ইউটিউবে ক্লিক করে দিবেন। এরপর চলে আসছে আমাদের ক্যাপচা ফিল আপ, চলুন ক্যাপচাটা আমরা ফিল আপ করি। এই সবগুলো অপশন আমাদের ফিল আপ করা হয়ে গেলে এরপর আই এগ্রি
with privacy policy and terms and condition, then submit. দেখুন এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের ভিতরে এখানে আমরা কি কি কাজ করেছি সেগুলোর দেখুন এখানে আমাদের দেয়া রয়েছে। আমি এখানে যে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করেছি আমাকে সেই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে বলছে। এরপর আপনাকে ইমেল ভেরিফিকেশন করতে হবে। ইমেল ভেরিফিকেশন করার জন্য আপনি সাবমিট ইমেল ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে আপনি আপনার ইমেলে দেখবেন একটা কোড চলে গেছে, বা কোড যদি নাও যায় একটা লিংক চলে যাবে, বলবে যে এই লিংকে ক্লিক করেন। সেই লিংকে ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। এরপর ফোন ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশনের জন্য আপনাকে সেন্ড ফোন ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার মোবাইলে একটা কোড চলে আসবে। এই কোডটা অনেকক্ষণ সময় নিতে পারে, আবার ইনস্ট্যান্ট আসতে পারে, বাট আপনারা খেয়াল রাখবেন মোবাইলে কোডটা যখনই আসবে তখন আপনি কোডটা সাবমিট করে দিবেন। আপনার এগুলো ভেরিফিকেশন করা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রফিসিয়েন্সি টেস্ট দেখতে পাচ্ছেন, প্রফিসিয়েন্সি টেস্ট আপনাকে আসতে হবে। আপনাকে অন্তত যে কোনো একটা আইডি ভেরিফিকেশন করতে হবে। আমি ইমেল ভেরিফিকেশনটা করে ফেলেছি। ইমেল ভেরিফিকেশন করার পরে আপনি যখন প্রফিসিয়েন্সি টেস্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে স্টেপ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 টোটাল আপনাকে 8টা স্টেপ পাস করতে হবে। এই 8টি স্টেপ পাস করা খুব ইজি, বাট আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে এই 8টি স্টেপ আপনারা পাস করবেন। আপনারা যারা এমএলএ ফরম্যাটিং টেস্টটা বুঝেন না, আমি নিজেও বেশ ভালো বুঝি না এমএলএ ফরম্যাটিং টেস্ট, যেহেতু আমি এই সাইটে কাজ করবো না, আমি শুধুমাত্র আমি আমার টিচারের মাধ্যমে একটা ভালো ট্রাস্টেড সাইটের খোঁজ পেয়েছি, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। এই এমএলএ ফরম্যাটিং টেস্টটা কী চলুন আমরা এটা একটু গুগলে সার্চ দিয়ে দেখি। এই দেখুন এমএলএ ফরম্যাটিং কুইজ, এখানে প্রুফ কুইজ রয়েছে, এরপর ইউটিউবেও ভিডিও রয়েছে, রাইটার বে এমএলএ টেস্ট অ্যান্সার, 42 সেকেন্ডের ভিতরে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া রয়েছে, মাত্র 5টা আপনাকে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। এরপর রয়েছে এপিএ ফরম্যাটিং টেস্ট, সার্চে ক্লিক করুন। এই দেখুন এপিএ ফরম্যাটিং টেস্টেরও অ্যান্সারগুলো আপনি এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন। এই ভিডিওগুলোতে আমি ক্লিক করলে আমাকে কপিরাইট স্ট্রাইক চলে আসবে আমার ভিডিওতে, সো আমি এগুলো কেটে দিচ্ছি। এরপর রয়েছে শিকাগো টার্বিয়ান ফরম্যাটিং টেস্ট, ক্লিক করুন এখানে। এই দেখুন এখানেও শিকাগো টার্বিয়ান টেস্ট অ্যান্সারগুলো রয়েছে, 53 সেকেন্ডের ভিতরে সবগুলো অ্যান্সার আপনাকে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিবে। আর এখানে দেখুন যে ভিডিওটার পাবলিশড টাইম 2014 সাল, সো বুঝতেই পাচ্ছেন যে এই সাইটটা কত পুরনো একটা সাইট, অলরেডি 4 বছর হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে 5 নম্বরে আপনাকে প্লিজ রেসপন্স টু দ্য রাইটিং প্রোমোট ইন 100 to 150 ওয়ার্ডস অ্যাজ সুন অ্যাজ ইউ ক্লিক অন দ্য স্টার্ট নাও বাটন, ইউ উইল হ্যাভ 15 মিনিট টু সাবমিট ইউর অ্যান্সার। এখান থেকে আপনার রাইটিংয়ের উপর একটা স্কিল টেস্ট নিবে ওরা 100 থেকে 150 ওয়ার্ডের ভেতরে, আর 15 মিনিট সময় পাবেন এটা সাবমিট করার জন্য। এখানে স্টার্ট নাওতে ক্লিক করলেই আপনি এটা করতে পারবেন, বাট আপনাকে আমি সাজেস্ট করব স্টেপ বাই স্টেপ সবগুলো করবেন, আদারওয়াইজ আপনার কাজের শুরুতেই ওরা আপনাকে মার্ক করে ফেলবে, আপনি ডিসিপ্লিন মানেন না, কিংবা হয়তো আপনাকে এরা কাজ করতে দিবে না। এরপর রয়েছে পাস দ্য প্লাজিয়ারিয়াম টেস্ট, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য প্লাজিয়ারিয়াম অ্যান্ড হাউ টু অ্যাভয়েড ইট। চলুন পাস দ্য প্লাজিয়ারিয়াম কুইজ টেস্ট, এটা এখানে আমরা ক্লিক করি, সার্চ করি। দেখুন এই রাইটার বের এই টেস্টের অ্যান্সারগুলো এখানে আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন। এই সবগুলো টেস্ট আপনাদেরকে পাস করতে হবে। 5 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত আপনাকে বিভিন্ন টেস্টের অ্যান্সারগুলো মার্ক করতে হবে। 7 এবং 8 আপনাকে কি বলেছে, প্লিজ রাইট অ্যান এসে অন দ্য টপিকস অ্যাসেন্ট ইন 275 to 350 ওয়ার্ডস, প্লিজ আপলোড এ স্যাম্পল এসে অন দ্য ফলোয়িং টপিকস, শুড পুয়ের্টো রিকো বিকাম এ স্টেট, স্যাম্পল শুড কন্টেইন 275 to 350 ওয়ার্ড। আপনারা এই টপিকটার উপরে দেখুন শুড পুয়ের্টো বিকাম এ স্টেট, এটাও আপনারা গুগলে সার্চ দিন। দেখুন এই সম্পর্কে আপনি এখানে সরাসরি কোনো ধরনের অ্যান্সার পাবেন না, বাট ইউটিউবেও এই ভিডিওগুলো আপনাকে সরাসরি এখানে বলে দিয়েছে। বাট আপনারা চেষ্টা করবেন, আপনি যেমন এখান থেকে কপি করার চেষ্টা করছেন, আরও 10 জনও কিন্তু ইউটিউবের ভিডিও থেকেই কপি করেছে। সো আপনারা চেষ্টা করবেন এই আর্টিকেলগুলো সম্পর্কে একটু স্টাডি করা, স্টাডি করে আপনার নিজের ভাষায় বাংলায় লিখে ফেলেন, বাংলায় লিখে ফেলার পরে তারপরে সেটা ট্রান্সলেট করে এখানে পাবলিশ করে দেন। এতে হবে কি আপনার নিজের একটা কিছু টপিক সম্পর্কে জানা হয়ে যাবে এখানে, এবং এখান থেকে আপনি ইজিলি পাস করে ফেলবেন, আদারওয়াইজ আপনাকে এটা আটকিয়ে দিবে। এরপর নাম্বার 8 হচ্ছে আপনার যত এডুকেশনাল একাডেমিক সার্টিফিকেটগুলো রয়েছে হায়ার এডুকেশনালের, সেগুলো আপনার এখান থেকে আপলোড করে দিতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। এরপর ওরা সর্বোচ্চ 7 ডেজ সময় নেবে, 7 ডেজের ভেতর আপনার আপনি যদি এখান থেকে সবগুলোতে পাশ করে যান তাহলে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। আর তাহলে চলুন এখানে প্রত্যেকটাতেই কীভাবে কাজ করবেন সেটা বলে দিলাম, আর এবার আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি স্টেপ 1 এ কীভাবে আপনি কাজ করবেন, কারণ এখানে আপনাকে 15 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিয়েছে,
সো এগুলো আপনারা কিভাবে করবেন চলুন একটু আমরা দেখে আসি সো আমরা এখানে স্টার্টটাতে ক্লিক করব এখানে আমাকে বলেছে গ্রামার টেস্ট ইউ হ্যাভ 20 মিনিট টু পাস দা টেস্ট গুড লাক সো ওকে প্রসিড এরপর আপনাকে গ্রামার টেস্ট দিতে হবে গ্রামার টেস্ট দেওয়ার জন্য দেখুন এখানে সবগুলোই রয়েছে ফিল ইন দা গ্যাপস এই ফিল ইন দা গ্যাপস গুলো কিভাবে পাস করবেন তার জন্য আপনাকে এই সেন্টেন্সটা এইভাবে কপি করবেন কপি করার পরে গুগলে সার্চ দেন গুগলে সার্চ দেওয়ার পরে দেখুন এটা নিয়ে প্রায় তিন চারটা টপিক্স রয়েছে আমরা এটা প্রথম টপিক্সটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন অ্যাজ ফার অ্যাজ লং অ্যাজ ওয়েল অ্যাজ সুন অ্যাজ এখানে চারটা অপশন রয়েছে অ্যাজ ফার অ্যাজ লং অ্যাজ ওয়েল অ্যাজ সুন অ্যাজ যেগুলো বললাম এখানে ঠিক সেম সেগুলো রয়েছে এবার চলুন এখানে তো সে কোশ্চেন করেছে দেখুন এখানে এই কোশ্চেনের অ্যান্সার অনেকজনে এবার দিয়েছে অ্যাজ লং অ্যাজ আই হোপ ইট হেল্পস আরও একজন বলেছে আই হোপ দ্য অপশন বি অ্যাজ লং অ্যাজ দেখুন দুইজনেই কিন্তু একই অ্যান্সার বলেছে সো আমরা এটার উপর ট্রাস্ট করতে পারি যে অ্যাজ লং অ্যাজ হবে এছাড়া আপনার যদি মনে হয় যে না এটা আপনার নাও হতে পারে সেক্ষেত্রে আপনি অন্য একটা ওয়েবসাইট দেখুন এই রিলেটেড আরেকটা অ্যান্সার দেখুন দেখবেন মিলে গেছে দুই তিনটে অ্যান্সার দেখলেই আপনি এগুলো পেয়ে যাবেন আর যেহেতু এই সাইটগুলো হচ্ছে ব্রেইনলি সাইট এই সাইটটা হচ্ছে এডুকেশনের উপর একটা সাইট সাধারণত আপনি কোনো কিছু যদি না জানেন এখানে কোশ্চেন করলে আপনার কোশ্চেনটা সলভ হয়ে যাবে বাংলাদেশে অনেকে দেখা যায় যে কোশ্চেন পেপার আউট হয়ে যায় তারা এই সাইটে চলে আসে এবং এই ধরনের বেশ কয়েকটা সাইট রয়েছে যারা এই সাইটগুলোতে আসার পরে তাদের অ্যান্সারগুলো বেশিরভাগ ক্ষেত্রে সলভ করে থাকে বলে আমি যতটুকু জেনেছি এখান থেকে এরপর আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম অ্যাজ লং অ্যাজ আমরা অ্যাজ লং অ্যাজে ক্লিক করলাম এরপর রয়েছে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল প্রেশার আমাদের এগুলো পড়ার দরকার নেই চলুন আমরা এটা ক্লিক করি সার্চ করি দেখুন এটাও আমাদের এখানে রয়েছে এখানে কিন্তু দেখুন ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল প্রেশার গ্রুপস এটা কিন্তু এখানে টাইটেলে দেখতে পাচ্ছেন না কিন্তু দেখুন এখানকার যে টেক্সট সেই টেক্সটগুলোর ভেতরে সামারি টেক্সটের ভেতরে এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন এই দেখুন সো আমরা এখানে এটা ক্লিক করব দেখুন এই কোশ্চেনের অ্যান্সারটাও এখানে রয়েছে ও সরি এখানে এদের অ্যান্সারটা এখানে নেই এরপরের সাইটটা আমরা দেখি দেখুন এরপরে যে এখানকার যে সাইট সেই সাইটের ভেতর দেখুন এই অ্যান্সারটার অ্যান্সার এখানে দিয়ে দিয়েছে এই দেখুন হোয়াট ডাজ রোস অ্যান্ড কার্ল লবি মিন থ্যাংকস দেখুন এখানে অ্যান্সার কিন্তু ওরা দিয়ে দিয়েছে দ্যাটস মিনস এই কোশ্চেনের অ্যান্সারটা আমার হবে লবি এরপর এখানে যতগুলো কোশ্চেন দেখছেন আরেকটা দেখাই দেখুন আপনার আমরা বাঙালি তো আমরা সহজে কোনো জিনিস বিশ্বাস করতে পারি না সো আমাকে এভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে হচ্ছে এরপর চলুন এই সাইটটাতে একটু ক্লিক করি এই দেখুন এই ব্রেইনলির একটা সাইটের অ্যান্সার এই দেখুন অনেকে এগুলোর অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছে উইল বি ডেলট উইথ সো উইল বি ডেলট উইথ এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম এখানে যতগুলো কোশ্চেন দেখছেন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার চেষ্টা করবেন 20 মিনিটের ভেতরে অ্যাকুরেটলি দেওয়ার জন্য কোনো রকম তাড়াহুড়া করবেন না কেননা 15টা অ্যান্সার আপনি দেখে দেখে দেওয়ার জন্য যথেষ্ট হিউজ টাইম শুধু একটু অপেক্ষা করলে এবং একটু ধীরভাবে কাজ করলে আপনি প্রত্যেকটাতে পাস করে যাবেন একটা কথা বলে রাখি আপনি যদি 15তে 10ও পান আপনি কিন্তু পাস করতে পারবেন না আপনি এই সাইটে কাজ করার জন্য বাতিল বলে গণ্য হবেন আপনাকে মিনিমাম 12 থেকে 15 পেতে হবে মিনিমাম আপনাকে 12 পেতেই হবে এই সাইটে কাজ করার জন্য সো আপনার এই গ্রামার টেস্টটা দেওয়ার সময় খুব ভালোভাবে দিবেন আমি আপনাদেরকে তিনটা দিয়ে দিলাম আর বাকিগুলো আপনার এই গ্রামার টেস্টটা ইউটিউবে কিংবা বিভিন্ন সাইটে খোঁজাখুঁজি করে একটু খুঁজলেই আপনার এগুলোর অ্যান্সার খুব ইজিলি পেয়ে যাবেন আশা করি এখান থেকে আপনাদেরকে দেখানোর কোনো কিছু নেই আর এখান থেকে যে পেমেন্টের অপশনগুলো পেমেন্টের কিভাবে কত পেমেন্ট এখান থেকে পাবেন সেটাও আমি আপনাদেরকে এখান থেকে বলে দিয়েছি অলরেডি আশা করি আপনারা এখান থেকে ভালো একটা কাজ করতে পারবেন আর যদি কোনো কিছু আপনারা না বুঝেন সেক্ষেত্রে আপনারা এই যে টিউটোরিয়াল অপশনটা দেখতে পাচ্ছেন এই টিউটোরিয়ালে যেতে পারবেন এরপর ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন এছাড়া রেফারেল প্রোগ্রাম রয়েছে সেখান থেকে আপনারা একটা ভালো ইনকাম করতে পারবেন কাউকে রেফার করার পরে আপনারা যদি এখানে দেখুন এই ধরনের কোনো ধরনের সমস্যাগুলো এখানে আপনি ফেস করেন তাহলে আপনি কি কি করবেন সেগুলো সম্পর্কে আপনার দেওয়া রয়েছে যারা এই সাইটে কাজ করবেন তারা আমার থেকে অনেক বেশি ভালো জ্ঞান রাখেন বলে আমি বিশ্বাস করি সো আমি এগুলো সম্পর্কে বললাম না আপনারা একটু কাইন্ডলি নিজ দায়িত্বে এগুলো কোশ্চেনের অ্যান্সার গুলো আপনারা একটু পড়ে নেবেন আগেই বলেছিলাম এই ভিডিওটা সবার জন্য না আমি জানি এই ভিডিও হয়তো 100 জনও দেখবেন না কিন্তু যে কয়জন দেখবেন হয়তো তাদের ভেতর অন্তত 10% এই সাইটে সফলতা লাভ করবেন বলে আমি বিশ্বাস করি আর যদি ইংরেজির বস হয়ে থাকেন তাহলে তো আপনার জন্য বিশেষ শুভকামনা রইল কেননা আপনি কিছুই পারেন না কিন্তু শুভকামনা জানালাম সেটা আমার কাছে মনে হয় তেল দেওয়া হয়ে যায় ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানিয়ে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন টিল দেন টেক কেয়ার টাটা